হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গরুর মাংসের এই রেসিপিটি ফলো করবে আশা করছি একদম পারফেক্ট, এবং কালার গুণে মানে সব কিছু ঠিক রেখে এভাবে গরুর মাংসটা ভুনা করা যাবে। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজির মতো গরুর মাংস, তারপরে দিলাম লবণ, আর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। লবণের পরিমাণটা আমি একদম যতটুকু মাংসে দরকার সম্পূর্ণ লবণটা এখানে দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়োটাও আমি ওই পরিমাণেই দিয়েছি, হলুদটাও কিন্তু ওই পরিমাণেই দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আমি একটা ব্লেন্ডারের জারে এখানে 5টার মতো পেঁয়াজ একটু হালকা কুচি করে নিয়েছি, 1.5টার মতো রসুন, আর নিলাম কিছু শুকনো মরিচ। আমি 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি যাতে মরিচগুলো একটু নরম হয়ে যায়। দিয়ে দিছি গরম মশলা, এরপরে একটু আদা বাটা ছিল, জিরার গুঁড়ো ছিল, সবগুলোকে আমি একত্রে ব্লেন্ড করে নিলাম। তারপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে আসবে। এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে এরপর একটু এটাকে ভেজে নিতে হবে তেলের সাথে। তারপরে ব্লেন্ড করা মশলাগুলো সব মশলাই আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে করে মশলাটাকে ব্লেন্ড করে নিলে মাংসের স্বাদ প্লাস হচ্ছে কালার কিন্তু দুইটাই একই থাকে। তো এবার এগুলোকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। তো পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেওয়ার পরই এখানে দিয়ে দিব আমার মেখে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু গরুর মাংসে এর আগে আপনার হচ্ছে মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি, এজন্য এখানে মরিচের কোনো গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়াটা অ্যাড করব না। আর এখানে আমি শুকনো মরিচটা ব্যবহার করেছি বেশি পরিমাণে, লবণটাও মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এখানে 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিটের মতো ঢেকে রেখে রাখার পরে এভাবে নেড়েচেড়ে এটাকে আবার ফুলে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন চুলার উপরে দেয়া হয় তখন কিন্তু তাপ পেয়ে এটা থেকে অল্প করে পানি বের হয়, এটা দিয়ে কিন্তু অনেকটা কষানো যায়। তো কষানোর পরে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যেটা হতে ফুল মাংসটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে যখন একটু বলক চলে আসবে তখনই ঢাকনা দিয়ে আবার ডেকে দেব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে আসছি। তো অনেকটাই পানি কিন্তু টেনে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু কাঁচা মরিচ, অল্প কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিব। এরপর এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কাঁচা মরিচটা দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু, হাফ চা চামচের মতো। এটাকে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব, এখানে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 থেকে 10 মিনিটের মতো। আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তখন অফ ক্যামেরা এখানে কিছু রসুন ব্যবহার করেছি, আর এই মাংসটার স্বাদ কিন্তু আরও বৃদ্ধি পাবে এই রসুনটার জন্য। এখানে আমি 6 থেকে 7টা রসুন দিয়ে দিয়েছি। গরুর মাংসে যদি রসুনটা দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখতেই পাচ্ছেন 10 মিনিটের ভিতরে রসুনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এভাবে চাপ দিলে কি সুন্দর করে বের হয়ে আসছে। তো এই ছিল আজকের মতো আমার পারফেক্টলি গরুর মাংসটা রান্না করা শেষ।